গুঞ্জন শোনা যাচ্ছে নেইমারকে পিএসজি আর রাখতে চায় না, ভালো প্রস্তাব পেলে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে বিক্রি করে দেবে প্যারিসের এই ক্লাবটি। এর মধ্যে দিন কয়েক আগে নেইমারের বিক্রির সম্ভাবনা নিয়ে প্রশ্নে পিএসজির চেয়ারম্যান নাসির আল খেলাইফি সরাসরি কিছু বলেননি, যা পিএসজির মনোভাবের ইঙ্গিত দেয়। গত মৌসুমে ক্লাবটির সময় বেশ একটা ভালো যায়নি, সব মিলে নেইমারও বিরক্ত। ফরাসি সংবাদ মাধ্যমে জানিয়েছে নেইমার নিজে এখন পিএসজি ছাড়ার কথা ভাবছেন। গত মৌসুমে পিএসজি মোটেও ভালো করতে পারেনি, নেইমার আর কিলিয়ান এমবাপ্পের পাশে লিওনাল মেসি ও সার্জিও রামোসের মতো তারকাদের নিয়েও শুধু লিগই জিতেছে। লিগ জিতে তো আর পিএসজির এত তারকা লাগে না, কাতারি মালিকাধীন হওয়ার পর থেকে 11 বছরে 8 বার ফরাসি লিগ জিতেছে পিএসজি। কিন্তু লিগ জিতলেও পিএসজির মৌসুমটা মাটি হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের চরম ব্যর্থতায়। রিয়েল মাদ্রিদের কাছে হেরে শেষ 16-তেই বিদায় নিয়েছে নেইমাররা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর মেসি আর নেইমারকে দুয়ো দিয়েছেন পিএসজি সমর্থকরা। বার্সেলোনা থেকে গত মৌসুমে পিএসজিতে যাওয়া মেসি মৌসুমে সব মিলে 30 ম্যাচে গোল করেছেন মাত্র 12টি, করিয়েছেন 2টি বেশি। নেইমারের অবস্থাও একই, 27 ম্যাচে 16 গোল করে 6 অ্যাসিস্ট। মেসির ক্লাব বদলের পর প্রথম মৌসুম, চোট করোনা সব মিলিয়ে আর্জেন্টাইন ফরওয়ার্ডের ব্যর্থতার তবু ব্যাখ্যা আছে। বার্সেলোনা থেকে 2017 সালে পিএসজিতে যাওয়া নেইমারের এই ব্যর্থতার ব্যাখ্যা কী? তার চোট, তার ফর্মহীনতা, এসবের সঙ্গে নেইমারের উদ্যম জীবনযাপন মিলিয়ে তার উপর পিএসজির কাতারি মালিকেরা খুব খুশি ছিলেন না। এই মৌসুমে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির নতুন চুক্তি নবায়নের পর নেইমারকে পিএসজি ছেড়ে যাওয়ার গুঞ্জন আরও জোর পেয়েছে। ক্লাবের নতুন ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস নেইমারকে চান না। কদিন আগে পিএসজির চেয়ারম্যান নাসির আল খেলাইফিকে নিয়ে এই প্রশ্ন করা হলে তার উত্তরে ধোঁয়াশাই ছিল, গ্রীষ্মে নেইমারের সম্ভাব্য দলবদল। আপনাদের শুধু এইটুকু বলতে পারি যে আমরা সব খেলোয়াড়ের কাছে এটাই চাই যাতে তারা এই মৌসুমে যেমন খেলেছে তার চেয়ে বেশি উজাড় করে দিয়ে খেলে, সবাইকে শতভাগ দিতে হবে। ক্লাব চেয়ারম্যানের একথায় অসন্তুষ্ট নেইমার এখন নিজে ক্লাব ছাড়তে চান বলে খবর আরএমসি স্পোর্টসের ওয়েবসাইটটি লিখেছে। কাছের মানুষের কাছে নেইমার কয়েকবার বলেছেন একটা ক্লাবে ভালো করতে হলে তার ক্লাবটাকে ভালোবাসে, চায়, এই অনুভূতিটা দরকার, কিন্তু পিএসজিতে তো সেটা নেইমার পাচ্ছেন না। যদিও নেইমারের দলবদল চাইলেই হয়ে যাবে না বলে জানাচ্ছে আরএমসি স্পোর্টস। এর সবচেয়ে বড় কারণ পিএসজিতে নেইমারের সর্বশেষ চুক্তির শর্ত অনুযায়ী, চুক্তিটি 2025 সাল পর্যন্ত থাকলেও গোপন শর্ত সাপেক্ষে সেটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে 2027 সাল পর্যন্ত থাকবে। সে কারণে নেইমারকে কিনতে আগ্রহী ক্লাবকে চড়ামূল্য দিতেই হবে। নেইমারের আকাশছোঁয়া বেতন দেওয়ার সামর্থ্যই বা এ সময় ফুটবলে কটি ক্লাবের আছে? 30 বছর বয়সী ব্রাজিলিয়ান ব্যক্তিগতভাবে চান বার্সেলোনায় ফিরতে, কিন্তু আর্থিকভাবে রীতিমতো পঙ্গু হয়ে পড়া বার্সেলোনার সে সামর্থ্য কোথায়? সেক্ষেত্রে ইংল্যান্ডের 3 ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও নতুন করে সৌদি আরবের মালিকানা যাওয়া ক্লাব নিউক্যাসল ইউনাইটেড নেইমারের ব্যাপারে আগ্রহী বলে শোনা যায়। কিন্তু নেইমার নিজে অনেকবার জানিয়েছেন তিনি ইংল্যান্ডে কখনো খেলতে যেতে চান না। এর সঙ্গে যোগ করে নিন এবার বিশ্বকাপের বছর, 2026 বিশ্বকাপের সময় নেইমারের বয়স হয়ে যাবে 34, ততদিনে আর কতটা প্রভাব ফেলতে পারবেন নেইমার তা নিয়ে সংশয় আছে। সেক্ষেত্রে কাতার বিশ্বকাপে নেইমার নিজের মতো করে আলো ছাড়িয়ে বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ, এবছর নেইমারের চোখে আপাতত সেদিকেই। এমন সময় তাই ক্লাব ছাড়তে চাইলেও কোন ক্লাবে যাবেন সেখানে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ, আবহাওয়ার প্রভাব, সব কিছু বিবেচনায় নিতে হবে নেইমারকে। নেইমার পিএসজি ছাড়ছে কি না আপনি কী মনে করেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাকে কোন ক্লাবে দেখতে চান বলতেও ভুলবেন না।